হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে ভাত না রুটি কোনটি বেশি উপকারী। তাহলে চলুন বিষয়টি বিশ্লেষণ করা যাক। আমি ডক্টর ফারহান রয়েছি, ভিডিও শেষ পর্যন্ত আপনারাও আশা করি থাকবেন। সারাদিনের যত কিছুই খান না কেন, অত্যন্ত এক বেলা ভাত না খেলে মন কেমন করে, এই হলো বাঙালির বৈশিষ্ট্য। বেশিরভাগ বাঙালি প্রিয় খাবার হলো গরম ধোয়া উঠা ভাতের সঙ্গে ঝাল ঝাল মাছের ঝোল। আধুনিক সময়ে আমাদের খাদ্যাভ্যাস অনেকটাই বদলে গিয়েছে হয়তো, কিন্তু ভাতে অভ্যস্তার বিষয়টি এখনও রয়েছে। ভাতের বদলে আবার রুটি খেয়ে থাকেন অনেকে। কেউ কেউ মনে করেন ভাতের থেকে রুটির বেশি উপকারী, কেউ আবার মনে করেন ভাতই বেশি উপকারী। তাই এর মধ্য থেকে কোনটি খাবেন তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন অনেকে। তাই জেনে নিই ভাত বেশি উপকারী নাকি রুটি। 30 গ্রাম ভাতের ক্ষেত্রে কার্বোহাইড্রেট থাকে 23 গ্রাম, আবার 30 গ্রাম আটার ক্ষেত্রে কার্বোহাইড্রেট থাকে 22 গ্রাম। ভাতের প্রোটিন থাকে 2 গ্রাম, আর আটা বা রুটির ক্ষেত্রে প্রোটিন থাকে 3 গ্রাম। ভাতে ফ্যাট থাকে 0.1 গ্রাম, এবং আটা বা রুটিতে ফ্যাট থাকে 0.5 গ্রাম। ভাতে ফাইবার থাকে 0.1 গ্রাম, এবং আটা বা রুটিতে থাকে 0.7 গ্রাম। ভাতে আয়রন থাকে 0.2 মিলিগ্রাম, এবং রুটিতে থাকে 1.5 মিলিগ্রাম। একই পরিমাণ ভাতে ক্যালসিয়াম থাকে 3 মিলিগ্রাম, এবং আটাতে বা রুটিতে থাকে 12 মিলিগ্রাম। ভাতে এনার্জি থাকে 100 ক্যালোরি, ও আটাতে থাকে 100 ক্যালোরি। ভাত এবং রুটি দুটিতেই আছে প্রচুর ফলেট বা নতুন কোষ গঠনে সাহায্য করে, এবং রক্তে অক্সিজেন সরবরাহ করে শিশুর জন্মগত ত্রুটি টেকাতেও কার্যকর। সেই কারণে গর্ভবতী মেয়েদের রুটি থেকে ভাত বেশি খাওয়া ভালো। রুটি ও ভাতে আয়রনের পরিমাণ সমান হলেও ফসফরাস, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের পরিমাণ রুটির তুলনায় ভাতে কম। সব মিলিয়ে ভাত রুটি দুটিতেই রয়েছে উপকার, আর চিকিৎসকরা মনে করেন ভাত ও রুটি মিশিয়েই খাওয়া উচিত। দুটি খাবারই শরীরে কোনো না কোনো প্রয়োজনে পূরণ করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন কিছু জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পুরনো হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার কি সমস্যা। বিডি হেলথ টিভি, আপনিও আপনার পরিবারকে সুন্দর ও সুস্থ রাখতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদেরকে আপনার সমস্যা বলুন। সাবস্ক্রাইব করার